ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে অলৌকিক নবজাতক উদ্ধার। আসসালামু আলাইকুম। সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চলে ভূমিকম্পের বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের কয়েক ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। শিশুটিকে অলৌকিক বলা হচ্ছে, কারণ জন্ম নেওয়ার পরপরই মাকে হারিয়েছেন সে, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। মঙ্গলবার 7 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনা উঠে এসেছে। সোমবার 6 ফেব্রুয়ারি ভোরে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত আনে 7.8 মাত্রা শক্তিশালী ভূমিকম্প। তুরস্কের স্থানীয় সময় ভোর 4:17 ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গোজিরিয়ান টপের শহরের কাছে। ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়াও। হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে, যার নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারের সোমবার সকাল থেকেই নিরবিচ্ছিন্ন অভিযান চলমান। মঙ্গলবার 7 ফেব্রুয়ারি সেই অভিযান অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছেন, সিরিয়ার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে একটি নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধারের একটি ভিডিও ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছোট ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন উদ্ধারকর্মী নবজাতকটিকে দুই হাত দিয়ে ধরে বাইরে নিয়ে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সিরিয়ার আফরিনের নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে আফরিন অবস্থিত। সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়, শিশুটির মা ওই ভবনের শ্রমিকের কাজ করতেন, কিন্তু ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়েন। এরপর সেখানেই সন্তান জন্ম দেয় তিনি, কিন্তু উদ্ধারের আগেই তিনি মারা যান। শিশুটির উদ্ধারের ওই ভিডিও টুইটারে শেয়ার করেছেন হোসাং হাসান নামে এক সিরীয় সাংবাদিক। তিনি লিখেছেন, ধ্বংসস্তূপ থেকে এক প্রসূতিকে উদ্ধারের সময় শিশুটির জন্ম হয়। এক টুকরা ব্যবহারকারী লিখেছেন, ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া নবজাতককে ওই দৃশ্য তার মাথা থেকে যাচ্ছে না। এই মর্মান্তিক ভূমিকম্পে তার হৃদয় ব্যথিত। ধন্যবাদ সবাইকে। খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।